চট্টগ্রামে বেড়েই চলছে করোনা সংক্রমণের হার। এই অবস্থায় ফের করোনা ফিল্ড হাসপাতাল বানাচ্ছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। কয়েকদিনের মধ্যে শুরু হবে রোগী ভর্তি কার্যক্রম। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন একে আজাদ। দিন যতই যাচ্ছে বন্দরনগরী চট্টগ্রামে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে চট্টগ্রামে আক্রান্তের সংখ্যা 44,000 পার হয়েছে। মৃত্যুবরণ করেছে 414 জন। হাসপাতালগুলোতে সিট খালি পাচ্ছে না রোগীরা। এই অবস্থায় ফের ফিল্ড হাসপাতাল বানাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন। নগরীর সাগরিক এলাকায় 70 শয্যার এই হাসপাতালটির পুরো কাজ সম্পন্ন হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠান এগিয়ে এসেছে। চট্টগ্রাম মেট্রোপলিটন তাদের কারিগরি এবং নিরাপত্তা সহযোগিতা দিবে। প্রিমিয়ার ইউনিভার্সিটি তাদের ভবনটি আমাদের দিয়েছে। অন্যান্য অনেক প্রতিষ্ঠান কিন্তু আমাদের প্রতিশ্রুতি দিচ্ছেন। রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে নেওয়া হয়েছে সব ধরনের ব্যবস্থা। 10-15% যাদের আসলে কিছু প্রয়োজনীয় চিকিৎসা, কিছু ইঞ্জেকশন দেওয়া লাগে, কিছু ক্ষেত্রে অক্সিজেন দেওয়া প্রয়োজন হয়, তো তাদের ক্ষেত্রে আসলে হসপিটালাইজ করা দরকার, কিছু পরীক্ষা দরকার হয়। ওইসব পেশেন্টকে টার্গেট করে মূলত আমরা হাসপাতালের উদ্যোগ নেওয়া। করোনা মহামারী যতদিন থাকবে শিক্ষা প্রতিষ্ঠানটির এই ভবনে চিকিৎসা কার্যক্রম চলমান থাকবে বলে জানালেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাদের আইসোলেশন সেন্টার হিসাবে, করোনা রোগীদের আইসোলেশন সেন্টার হিসাবে ব্যবহার করার জন্য, চিকিৎসা সেবা হিসাবে ব্যবহার করার জন্য তাদের কাছে আমরা এই আমাদের এটি হস্তান্তর করেছি। এর আগে বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে নগরীর পতাঙ্গা এলাকায় করোনা রোগীদের চিকিৎসায় 100 শয্যার ফিল্ড হাসপাতাল করা হয়। একে আজাদ, নাগরিক, চট্টগ্রাম।